নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আমি বিট্টু রায় চৌধুরী। আজকে ফুরফুরা শরীফের গ্রাউন্ড জিরো থেকে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি সমস্ত বিষয়টা দেখার জন্য। তার কারণ, নওশাদ সিদ্দিকী 42 দিন পর জেল থেকে ছাড়া পেয়েছেন, কারামুক্তি ঘটেছে এবং তিনি সরাসরি ফুরফুরা শরীফের দিকে আসছেন এবং তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে যেই ছবি দেখা যাচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফুরফুরা শরীফে তাকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে ISF এর কর্মী সমর্থকরা সামগ্রিকভাবে তারা একত্রিত হয়ে জমায়েত করেছেন এবং এইখান থেকে মূলত নওশাদ সিদ্দিকীর বাড়ি পর্যন্ত মিছিল করে তারা নওশাদ সিদ্দিকীকে অর্থাৎ ISF চেয়ারম্যানকে স্বাগত জানাবেন। এবং এই নিয়ে নানা প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায়। তার কারণ হচ্ছে ইতিমধ্যে কৌস্তভ বাবুর তার গ্রেপ্তারি, অন্যদিকে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকীর আজকে মুক্তি, সমস্তটা মিলিয়ে বিরোধীদের কণ্ঠরোধের যে প্রসঙ্গটা উঠে আসছে সেই বিষয়টা কার্যত এই মুহূর্তে রাজনীতির আঙিনায় একটা বড়সড় আলোচনার বিষয়। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যারা রয়েছেন তারা 42 দিন ধরে তারা অপেক্ষা করেছেন, তারা টেলিভিশনে পর্দায় নজর রেখেছেন, তারা বিভিন্ন জায়গায় নজর রেখেছেন, রেখে তারা জানতে চাইছেন নওশাদ সিদ্দিকী কবে ছাড়া পাবেন। অর্থাৎ সবটা মিলিয়ে আজকে বলা যেতে পারে প্রতীক্ষার অবসান। এবং নওশাদ সিদ্দিকী আজকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবেন ফুরফুরা শরীফে এবং তারপরই তাকে কেন্দ্র করে আবার নতুন করে ISF চাগার দিয়ে উঠবে, নতুন করে আবার আন্দোলনের মুখ দেখবেন এমনটা মনে করছে সংশ্লিষ্ট মহল। থাকবে এই সংক্রান্ত খবরে, তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায়। কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলার টেলিভিশন স্ক্রিন নয়, যে ফেসবুক পেজ রয়েছে সেটিকে লাইক করতে ভুলবেন না, যে ইউটিউব চ্যানেল সেটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আপডেটে থাকতে চোখ রাখুন রিপাবলিক বাংলা পর্দায়।